এই যে আমাদের গ্রামগঞ্জে এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত বিয়ে শাদী হয়, বিয়ে শাদীতে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে দেখেছি যে যখন ওই শ্বশুরবাড়ি থেকে বউকে বিয়ে করে আনে, যখন গাড়িতে নামায়, নামাতে যায় কারা? নামাতে যায় অন্য অন্য ভাই বিরাদার, বন্ধু বান্ধব, এরপরে আপনার দুলা ভাইরা যায়। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন জোরে বলেন, দুলো ভাইরা যায়, দোলায় যায়। এরপরে ওই বউটা হচ্ছে যার, উনি সুফি সাহ দরবেশ, উনি পিছনে দাঁড়ায় রয়েছে, রুমাইল খান মুখে দিয়ে দাঁড়ায় রয়েছে দূরে, মানে চুরি করতে গেছে মনে হয়, এমন ভাবটা নিচ্ছে মনে হচ্ছে চুরি করতেছে, লজ্জায় বাঁচতেছে না, মানে কিছু বোঝে না, জান্নাত থেকে পালাই আসছে, কিছু বোঝে না। আরে বেটা তুই কিছু বোঝাস না, তুই বিয়ে করতে আসিস কেন? তুই আসিস একটা সুন্নত কাজ করতে, ভালো কাজ করতে, মুখে রুমাল দিতে হবে কেন? যাক রুমাল দেশে লজ্জার খাতিরে দেশে, এটা কোনো দোষের বিষয় না, কিন্তু তার নিজের বউটা যে তার দুলাভাই যে কোলের ভিতরে নিয়ে প্রথম দিন তার বউটাকে প্রথম, পরেও যাবে না ধরা অন্য কেউ, আগেও যায় না, প্রথম বাড়ি তো তোমার এই বিয়ে শাদীর ভিতরে হারাম ঢুকে গেল, অর্থাৎ তোমার বিয়েটাই হারাম হয়ে গেল। প্রথম দিন বউ বাড়িতে আনার আগেই তোমার বউটা আর একজনে কোলে করে ঘরের ভিতরে ঢুকলো, তাহলে এই বউ দিয়ে তুমি কিভাবে শান্তি আশা করো? ওই বউ তো তোমার গলায় ছুরি মারে না, এটাই ভাগ্য। যারা বলেন ঠিক কিনা, এই মহিলার দোষ দিয়ে কোনো লাভ নাই, খালি মা জাতির দোষ দিয়ে, মহিলাদের দোষ দিয়ে লাভ নাই, নিজেদের দোষগুলো আগে ধরুন। শুধু মহিলাদের দোষগুলো বলে বেড়ায় লাভ নাই। আপনি যখন বিয়ে করছেন, বিয়ে করার সময় বউটাকে আর একজনের কোলে উঠাই দিচ্ছেন, আমি নিজের চোখে দেখা, এই এক সপ্তাহ হতে পারে না, এই যে বিয়ে হয়েছে না, এই এলাকায় বিয়ে হয়েছে না, একটা নাম কি, হ্যাঁ নাম কি, রিপন, এই রিপনের বিয়েতে আমি নিজে দেখেছি, এখানে বসা আছি আমি, আপনার গেটের সামনে বসা, দেখি তার কি হয় আমি জানি না, দেখি ও পিছনে পিছনে হাইটে আসতেছে, সবাই সামনে, বউ আর একজন কোলের ভিতরে নিয়ে আইসা দৌড়, কোলের ভিতরে নিয়ে দৌড়াচ্ছে। তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, ইমান আখলাক কোথায় থাকবে? ইমান তো বাড়ির কাছে, বেঈমান হওয়ারও তো একটা গুণ লাগে, সে বেঈমানের চাই তো খারাপ হয়ে যাবে। জোরে বলেন আমার কথা ঠিক আছে? ঠিক আছে, কথা যদি ঠিক থাকে তাহলে মানতে হবে। এই কুসংস্কার এবং বাতিল সমাজ থেকে তাড়াতে হবে, এগুলো জায়গা দেওয়া যাবে না। যদি জায়গা দেন, যে জায়গা দেবে, যারা সাপোর্ট করবে, প্রত্যেককে এর জন্য সাজা ভোগ করতে হইবে, প্রত্যেককে এর জন্য জাহান্নামের আযাবে চলতে হবে, মুক্তি নাই। কারণ আপনি অন্যায় করেছেন, সাজা তো ভোগ করতেই হবে।